فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. وعليكم السلام ورحمه الله وبركاته، الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وبعد شلون يتابعون جنه الفردوس؟ আমরা অনেক সময় ওয়াশরুমে উজু করি তথা টয়লেটের কাজ সম্পূর্ণ করে অ্যাটাচ যে বাথরুম রয়েছে সেখানে উজু করতে হয় এই সময় আমরা বিসমিল্লা কিভাবে উচ্চারণ করবো কেননা আমরা তো এভাবে জানি যে উজুর প্রথমে বিসমিল্লা বলতে হয় না হলে উজু সুন্দর হবে না সঠিক হবে না অনুরূপভাবে টয়লেটের মধ্যে বিসমিল্লা বলা যাবে না এক্ষেত্রে আমাদের করণীয় কি হবে জানালে উপকৃত হব সৈয়াদন নিবি সাল্লু আলহসালাম থেকে হাদিসে হচ্ছে লাউদো আিমাল্লাম ইয়াদ কুরিসমাল আলাই যে তার উজু নাই বা সে উজু সম্পন্ন হবে না যে উজুর প্রথমে বিসমিল্লা বলবে না যে হাদিসটি ত্রিমিজি দেশ আছে ইমাম আলবান রহমতুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন এখানে আমরা স্পষ্ট হতে পেরেছি যে উজুর প্রথমে বিসমিল্লা বলতে হবে এই বিষয়টি নিয়ে ওলামাদের মাঝে বেশ কথা রয়েছে কেউ বলেছেন বিসমিল্লা বলা এটি উজুর প্রথমে আবশ্যক অজিব আর কেউ বলেছেন যে আবশ্যক নয় অজীব এটি সুনত যেহেতু ওলামাদের মধ্যে কথা রয়েছে কখনো ভুলে যান অথবা ছেড়ে দেন তাহলে তার উজু সম্পন্ন হবে কেননা এটি উজুর রুকন নয় বিসমিল্লা বলা উজুর মূল জিনিস নয় মূল বিষয়গুলো হলো আল্লাহ সহ যেভাবে আদেশ করেছেন এ মর্মে আদেশ হয়েছে নিবিসাল্লাম বলেছেন তবদ ক্যামা আমার

তোমাদের দুই হাতকে কোনোই পর্যন্ত ধৌত করো তোমাদের মাথা মাছা করো এবং পাকে টাকনা পর্যন্ত ধৌত করো এই চারটি হলো উজুর রোকন এর সাথে সাথে ওলামাগুন বলেছেন ধারাবাহিকতা এবং পরস্পর হওয়া এই দুটিও কিন্তু রোক কেননা অধিকাংশ আমলের এই দুটি রোকন এর জন্য মূল রোকন হলো ছটি আল্লাহ তারা উজুর ক্ষেত্রে যেহেতু বিসমিল্লা উল্লেখ করেননি বিধায় এটি ওয়াজিব নয় বরং এটি সুন্নত কেউ যদি কখনো ছেও দেন অস্বীকার না করেন কোনো সমস্যা নেই তার উজু সম্পূর্ণ হবে আর এ মর্মে যারা বলেছেন যে সুন্নত তারা অনেক দলিল পেশ করেছেন তার মাঝে গুরুত্বপূর্ণ একটি দলিল হলো অনেক সাহাবি থেকে আল্লাহ নবীর উজুর বর্ণনা এসেছে যে উজুর বর্ণনাতে তারা উজু করেছেন প্রথমে বিসমিল্লা বলে শুরু করেননি এগুলো দলিল হিসেবে গ্রহণ করেছেন যাই হোক না কেন কেউ যদি ব্রিসমিল্লা বলতে না পারে তাহলে তার অজু সম্পন্ন হবে তবে আমরা জেনে শুনে ছাড়বো না এমনি বাজ রহমতুল্লাহ বলেছেন কেউ যদি জেনে শুনে ছাড়ে তাহলে ঠিক হবে না যদি ছুটে যায় তাহলে সেটি একটি ভিন্ন প্রসঙ্গ এরপরে আমরা বলবো টয়লেটের প্রসঙ্গ যেটি বাথরুম একসাথে টয়লেট এবং ওয়াশরুম রয়েছে যেখানে আমরা হাত মুখ ধৌত করতে পারি বেসিন রয়েছে উজু করতে পারি এই ক্ষেত্রে ওলামাগর বিভিন্নভাবে মত পোষণ করেছেন প্রথম মত হলো যদি টয়লেটে না হয় তাহলে কোনো সমস্যা নেই আমরা তো টয়লেটে উজু করি না টয়লেটে টয়লেটের কাজ সম্পন্ন করি এরপরে বের হয়ে এসে আমরা অ্যাটাচে উজু করি এই ক্ষেত্রে কেউ যদি সেখানে বিস্মিল্লা উচ্চারণ করে এতে কোনো সমস্যা নেই যে বিস্মিল্লা উচ্চারণ করবে টয়লেট থেকে বের হয়ে এসে আমরা যখন টয়লেটরত অবস্থায় থাকব। তখন সেখানে আল্লাহর নাম উচ্চারণ করা যাবে না অনুরূপভাবে কোরআন পড়া যাবে না কেননা এগুলো সম্মানের বিষয় আল্লাহর নাম বিসমিল্লাহ আমি আল্লাহর নামে শুরু করছি টয়লেটে এভাবে কেউ বলবে না তবে তার সাথে যদি অ্যাটাচ বাথরুমে আলাদা বেসিন রয়েছে এবং বেসিনে উজু করতে যেয়ে বিসমিল্লা বলে এতগুলো সমস্যা নাই এরপরে আরও মত রয়েছে যে কেউ যদি অন্তর দিয়েও বলেন বিসমিল্লা যখন উজু করতে যাবেন যদি এমনটি হয় যে তিনি অশ্রমে রয়েছেন আর এই মুহূর্তে তিনি উচ্চারণ করছেন না তবে অন্তরে তিনি সেটিকে ভাসিয়েছেন এটাও কোনো সমস্যা নাই এর ফলেও তার বিসমিল্লা হতে পারে এছাড়াও আরও হতে পারে কেউ যদি উজু করার প্রথমেই টয়লেটে যাওয়ার প্রথমেই তিনি বিসমিল্লা বলে যান তাহলে এগুলো কিন্তু বলা যেতে পারে যেন আমরা পরামর্শ দেব যখন আমরা উজু করব যদি ওয়াশরুম হয়ে ওইভাবে আলাদা করে এতে কোনো সমস্যা নেই আমরা বলে ফেলবো অথবা অন্তরে যদি ভাসিয়ে নিই তবুও যথেষ্ট হতে পারে অল্লাহ তালা আলাম